নমস্কার, সোমের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে চিকেন কষা। আপনাদের আমি শেখাবো, ভালো করে শিখুন, ভুলবেন না। তো প্রথমে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি চিকেন, আর এগুলো নিয়েছি এটাকে ম্যারিনেট করার জন্য। এগুলো কী কী আছে আমার কাছে? আছে টক দই, লঙ্কা নিয়ে এটাকে বেটে নেবেন ভালো করে। হ্যাঁ, এটা লঙ্কা বাটা, এই দেখুন লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবেন, রসুন বাটা দেবেন, আদা বাটা দেবেন, আর একটু হলদি দেবেন। তা আমি এখন এটাকে এই দইটাকে ঢেলে দিচ্ছি। বাস, ফার্স্ট ক্লাস দই ধারা হয়ে গেল, চিকেনের মধ্যে দই, আহা আহা কি ভালো। এবারে আমি এই যে লঙ্কা বাটা করা হয়েছে, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে লঙ্কা বাটা দিয়ে দেবেন, প্রথমে দই দেবেন, তারপরে লঙ্কা বাটা দেবেন। লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ওই আর কি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনার আন্দাজ অনুযায়ী দেবেন। যতটা চিকেন রংটা যাতে ভালো আসে। রসুন আমি করে রেখেছি, রসুন দিয়ে দেবেন, রসুনটা একটু বেশি পড়বে, আদাটা কম। 2 টিস্পুন আপনার রসুন আর 1 টিস্পুন আদা, ঠিক আছে, হয়ে গেল। এবারে একটুখানি আপনি হলদি নেবেন, তো হলদিটা দিয়ে দেবেন। দেখুন অলরেডি কী সুন্দর লাগছে। এবার এইটা হয়ে গেল, এবার এটাকে চটকান, ভালো করে চটকাতে হবে। এটাই কিন্তু আসল, এই যে চিকেনটা হয়ে যাবে এটাই আসল। প্রত্যেকটা পিস যেন, প্রত্যেকটা মশলা দই যেন ভালো করে মিশে যায়। এই হয়ে গেল, সুন্দরভাবে মাখানো হয়ে গেল কিন্তু। এখন কিন্তু এটা খাবেন না, এটা এখন ম্যারিনেট করতে দেবো। এটা ফ্রিজে আমি ঢোকাবো, ঢুকিয়ে এটা ম্যারিনেট করব। আমি করব 4 থেকে 5 ঘন্টা, আপনারা 2 ঘন্টাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেন কষা পার্ট 2, আমি এসে গেছি রান্নাঘরে, চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়েছি, মনে আছে তো আপনাদের? আচ্ছা, এবার আমি গ্যাস জ্বালাচ্ছি, কড়াইটা নামিয়ে, সবসময় গ্যাসটা যখন জ্বালাবেন কড়াই নামিয়ে জ্বালাবেন। গ্যাস চলে গেল, একটু লো ফ্লেম করি, এই কড়াইটা রাখলাম। এবার আমি সাদা তেল, সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল একটু গরম হবে। এই আমার তেল গরম হচ্ছে, গরম করার পর তারপর আপনাকে কতগুলো জিনিস দিতে হবে, যেমন লবঙ্গ, দারচিনি, তারপর আপনার ইলাইচি এবং জৈত্রী। এই দেখুন আমি এগুলো নিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, ইলাইচি আর জৈত্রী, এগুলো একটা নিয়ে আমি এবার এই গরম তেলের মধ্যে, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম। করে আমি এটাকে একটু নাড়িয়ে নিলাম, যে মুহূর্তে একটুখানি গরম মশলার এই গন্ধটা বেরোবে। আমি অলরেডি পেঁয়াজ কুচি নিয়েছি এবং টমেটো কুচি নিয়েছি, এখন ভালো একটা গন্ধ আসছে, গরম মশলার গন্ধ। বাহ, সুন্দর গন্ধ পাচ্ছে। এটা হয়ে গেল, এরপর আমি পেঁয়াজ, এই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এটাকে একটু হাই ফ্লেম করে পেঁয়াজটাকে ভালোভাবে আপনাকে এটা করে নিতে হবে।
আর একটুখানি ভাজবো আমি। পেঁয়াজটা অতি অবশ্য ভালো করে ভাজা দরকার, তাহলে আপনার ভালো করে এটার সাথে যখন ম্যারিনেটেড চিকেনটা আমি ঢালবো, পেঁয়াজটা খুব সুন্দর ওর সাথে গলে যাবে। হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিলাম। টমেটোটা দেওয়ার পর তারপর আমি এই চিকেনটা ঢেলে দিলাম। এবার আমি আস্তে কমিয়ে করে এটা ভালো করে মিশিয়ে যেটা আমি পেঁয়াজটা ভাজলাম, টমেটোটা ভাজলাম, সমস্ত গোটা গরম মশলা দিলাম, ওটাকে দিয়ে একটু ভালো করে এটাকে আমি মশলা দিয়ে এটাকে চিকেন ম্যারিনেটটাকে আমি ভালো করে মেখে কষা মাংসের সাথে ভালো করে খেতে গেলে পর আপনার হয়তো পরোটা দিয়ে খাবেন, নয় আপনি ইয়ে করতে পারেন, তন্দুরি রুটি দিতে পারেন। এই আমি ভালো করে পেঁয়াজ টমেটো সুন্দরভাবে এটাকে এর সাথে মিলিয়ে দিলাম। এই হলো ব্যাপার। এবারে এই প্রয়োজন মতন আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে নামক। আন্দাজ মতন নামক দেবেন, ওকে। চিনি এটা পুরোটা আন্দাজ, এরপর কেমন হবে যাই না। এবার এটাকে আমি মিশিয়ে নিলাম। পুরোটাই লো ফ্লেমে আমি এটাকে মেশাচ্ছি, তারপর আমি একটু মিড ফ্লেমে ফ্লেমেতে রাখবো। আচ্ছা, ব্যাস নুন হয়ে গেল, চিনি হয়ে গেল, মাখানো হয়ে গেল। আগে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, গোলমরিচ কোটা দিয়ে তেলে করে নিয়েছি। এবারে এটাকে আমি একটু মিড ফ্লেমে রাখবো, করে 5 মিনিট একটু রাখবো। এই আমি চাপা দিলাম, এই আমি ফ্লেমটা একটুখানি মিড ফ্লেমে করলাম। এই 5 মিনিট বাদে আবার দেখা হচ্ছে বন্ধুগণ। আমরা চলে এসেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার ওই আঁচটা গরম রেখে আঁচটা বাড়িয়ে এটা কিন্তু কনস্ট্যান্টলি রান্না করতে হবে। মোটামুটি 7-8 মিনিট আপনার এই রান্নাটা করে যেতে হবে। 7-8 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আপনি আঁচটা নিভিয়ে দেবেন, তার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবেন, ব্যাস মিশিয়ে দেবেন, আপনার রান্না তৈরি। এখনও এখন ঝোলঝোল আছে, এটাকে আমি এটা কনস্ট্যান্টলি এটা নাড়তে হবে। কনস্ট্যান্টলি আমাকে এখন রান্না করে যেতে হবে। আমি আসছি আবার একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আমি 8 থেকে 10 মিনিট একটু হাই ফ্লেমে করে নিয়েছি। দেখুন এখন তেলটা ছেড়েছে, তেলটা ক্লিয়ারলি চলে এসছে। একটু মাঝখানে আপনি একটু টেস্ট করে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি টেস্ট করে নিয়েছি, নুন মিষ্টি একদম ঠিক আছে। এবারে এই হালকা ইয়েতেই আমি একটুখানি কী করব, বেশি কিছু না, আমার রান্না প্রায় শেষ। আমি একটুখানি
একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবেন, মিশিয়ে দেবেন। একটা জিনিস হবে এই রান্না করতে করতে, এটা আমি আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি, এটা আপনার হাতটা কিন্তু ব্যথা করবে, এত খুন্তি চালাতে হবে আপনাকে, এটা না করলে পরে ইয়েটা আসবে না। দেখুন, এই গরম মশলা হয়ে গেল, আমি একটু ভালো করে করে ব্যাস আমার রান্না তৈরি। এই দেখুন, চিকেন কষা করে নিয়েছি। আপনাদের ভালো লাগলে পর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সোমের রান্নাঘর, সি ইউ। মা, কেমন খেলে? দারুণ খেয়েছি। হ্যাঁ, কিরকম লাগলো? তুই একদম পুরো মানে শেফের মতন রান্না করেছিস। শেফের মতন রান্না, দুর্দান্ত রান্না, ভালো লেগেছে? দারুণ ভালো। নুন মিষ্টি টক ঝাল সব ঠিক ছিল? সব ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে। কেমন খেলে? ফার্স্ট ক্লাস, দারুণ। রান্না ভালো হয়েছে? একদম জাস্ট লাইক রেস্টুরেন্ট। জাস্ট লাইক রেস্টুরেন্ট, এত ভালো হয়েছে? ভেরি গুড রেসিপি। আচ্ছা, দারুণ, খুব ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। কেমন লাগলো চিকেন কষা? ভালো। কতটা ভালো? মানে এটা রেস্টুরেন্টের মতন হয়েছে না মোটামুটি বাড়ির রান্না? নুন মিষ্টি টক ঝাল সব ঠিক ছিল? হ্যাঁ। আর মাংসটা সিদ্ধ হয়েছিল? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। রানী, কালকে কেমন খেলে চিকেন কষা? ভালো ছিল গতকালের চিকেন কষা। হোয়াট ইজ দ্য ফিশ? ফ্লেভারফুল ছিল। ওকে, এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইউ ফাউন্ড? আই মিন, ইজ দ্যাটস নরমাল কুকিং, এভরিডে ইজ কুকিং, অর সামথিং ইজ ডিফারেন্ট? It was different, it was spicy, it had more flavors. Achha. I really like the freshness. Achha. And the ingredients you used, it smelled also very nice. Okay, ar ami jodi abar eta banai tu khabi to? Ha, khabo. Okay, thank you very much. Sarthok, amar second assistant, kemon laglo kalke chicken kosha ta? Darun, it was very tasty. Oh, tasty, okay. Yeah. Ar eram jodi abar kori khabi to? Ha, khabo. Puro biye bari ranna. Biye bari ranna hoyeche? It's not a regular home cook or something? Okay, okay. So, theek ache, thank you very much.